কবিতাৰ শিৰোনাম দৈত্য আছিল সিহঁত, রচনা সংগীতা বৰা, আবৃত্তি হেমন্ত ওজা। দৈত্য আছিল সিহঁত এক পিপাসু মনৰ, টানি আজৰি কিম্বা কৌশলে সিহঁতে খাব বিচাৰে নাৰীৰ কোমল কোমল কপাহী কোমল মাংস। ভদ্রতাৰ পোচাক পিন্ধি দৈত্যরূপী এই ভারতবর্ষৰ স্বাধীন নাগৰিকে লুণ্ঠন কৰিছে এটাৰ পাছত এটা নাৰীৰ স্বাধীনতা। ইহঁতৰ কাণত নপৰে, বুজিবলৈ যত্ন নকৰে অবলা নাৰীৰ যন্ত্ৰণাদায়ক চিৎকাৰ। এই দৈত্যৰ নাই সাময়িক অনুভৱ নাৰী কি, মাথো সিহঁতে জানে নাৰী এক উপভোগৰ আহিলা। বুজাত অসমর্থ সিহঁত কুমারিত্ব হেরার পাছত নারীর মনের মনোবেদনার কথা, পদে পদে যে লাঞ্ছনা ভোগ করি এক দুর্বিষহ জীবন কথা ভালাগে। কারবার পুতুর দৃষ্টি, কারবার ইতিকিং, কারবার অকালীন ইঙ্গিত, আহ তোহতে জনা উচিত নারী মমতাময়ী, নারী মানে পবিত্রতা, নারী মানে ত্যাগর প্রতীক, নারী মানে শক্তি। নিজকে সম্বরণ কর, মনক প্রবোধ দে, হেরো দৈত্যরূপী তহত টানি আজরি কিংবা কৌশলে আর খাবলৈ যত্ন নকর নারীর কোমল মাংস।